আল্লাহ পাক ডাক দিয়া বললেন, হে হাবিব আপনি শুনেন, আপনি জেনে রাখেন, লা তাজিদু কওমা ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যেই ব্যক্তি যেই উম্মত যেই বান্দা যেই বান্দাটা ঈমান আনছে আখিরাতের প্রতি আর আমার প্রতি ঈমান আনছে, ওই ব্যক্তিটা ওই বান্দাটা কোনো আল্লাহর দুশমন আল্লাহর নবীর দুশমনের সাথে বন্ধুত্ব করতে পারে না, যে কোনো বন্ধু বানাইতে পারে না কোনো অমুসলিমদের নবীর দুশমনকে বন্ধু বানাইতে পারে না। তাহলে বোঝা গেল যে সমস্ত ব্যক্তিগুলো নবীর সাথে দুশ্মনী করে, যার দেশের মধ্যে আমার নবীকে ব্যঙ্গ করে, ওই সমস্ত মানুষ যখন আমাদের কাছে আসে আর আমরা তাদেরকে আলিঙ্গন করি, বোঝা গেল যে আমাদের ঈমান পরিপূর্ণ হয় নাই, ঠিক কিনা? কোনদিনই আমাদের ঈমান পরিপূর্ণ হয় নাই। এবার রব্বে কারিম বলেন, যেই সমস্ত ব্যক্তিগুলো আমার রাসূলের সাথে বিরোধিতা করে, আল্লাহর সাথে বিরোধিতা করে, ওই সমস্ত ব্যক্তি যদি মুমিনের অনেক কাছের হয়, যেমন ধরেন আও আবা আহুম আও আবনা আহুম আও ইখওয়ান আহুম, বরে যদি বাবা হয় যদি ভাই হয় যদি তার বংশের কেউ হয়, তবু তাদেরকে গোনার কোনো টাইম নাই। আল্লাহু আকবার! এরকম একটা ঘটনা ঘটে গেল বদরের যুদ্ধের মধ্যে, এমন একটা ঘটনা ঘটে গেল আবু উবাদা ইবনে জাররা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে। জাররা হলেন তিনার দাদার নাম, পিতার নাম হলেন আব্দুল্লাহ। দুনিয়ার প্রত্যেকটা মানুষ বাবার নামে পরিচিত হয়, কিন্তু আবু উবাদা ইবনে জাররা পরিচিত হলেন দাদার নামে। কার নামে? কার নামে হইলেন? আমরা আমাদের যদি জিজ্ঞাসা করে বাবার নাম কি, মানুষ পরিচয় চাওয়ার আগে বলে তোমার নাম কি, তোমার বাবার নাম কি, ঠিক কিনা? কিন্তু একজন সাহাবী যার বাবার নাম আব্দুল্লাহ, তার নামটা ওই আব্দুল্লাহর নামটা ইতিহাসে নাই, ওই আব্দুল্লাহর নামটা কাটা পড়ে গেছে, তার দাদার নাম তার সাথে ন্যস্ত হয়েছে। কারণটা কি? এটা আমার বলার উদ্দেশ্য, রাসূলের প্রেম আর ভালোবাসা কেমন থাকা দরকার, কেমন হওয়া দরকার, বোঝা যায় শুধু ঈমান আনলেই আমার ঈমান পরিপূর্ণ, মোমেন আমি হইতে পারি নাই, যেহেতু আমার হইতে পারে নাই আমারও পরিপূর্ণ ঈমান হওয়া লাগবে, আর ঈমান হইতে গেলে আমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে। কি বলেন আপনারা মুমিনরা? রাসূলকে ভালোবাসতে হবে তো ইনশাআল্লাহ, না কোনো সন্দেহ আছে? এবার বদরের যুদ্ধ শুরু হয়ে গেছে, বদরের যুদ্ধ শুরু হয়ে গেছে, আবু উবাইদা ইবনে জাররা রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতেছেন তুমুল যুদ্ধ হইতেছে, মুসলমান আর হলো কাফের মুশরিক, আবু জেহেলের বিশাল বাহিনীর মধ্যে এরকম যুদ্ধ চলতেছে, যুদ্ধ চলতেছে, কিন্তু খেয়াল রাখছেন যে আমার রাসূল যেখানে আছেন ওখানে কোনো আক্রমণ হয় কিনা, এই জন্য আবু উবাদা ইবনে জাররা রাদিয়াল্লাহু তাআলা আনহু বারবার বারবার রাসূল যেখানে ওই দিকে তাকাইতেছেন। সুবহানাল্লাহ! এবার দেখলেন একজন সিংহ পুরুষ আস্তে আস্তে তরবারি নিয়া রাসূলের দিকে যাইতে চায়। এবার ভালো করে বিচক্ষণ করে তাকায়া দেখলেন আবু উবাদা ইবনে জাররা, তাকায়া দেখেন আমার বড় পরিচিত একজন মানুষ, আমার বড় আত্মীয় একজন মানুষ, আমার সাথে তার বড় নিসবত, বড় ভালো, কিন্তু আমার রাসূলের দিকে যায়, আমি তো আমার রাসূলকে আমার সবচাইতে বেশি ভালোবাসি। এবার আবু উবাদা ইবনে জাররা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার তাকায়া দেখেন একজন লোক পরিচিত, উনি তরবারি নিয়ে গেলেন, যাওয়ার পরে তাকে প্রতিহত করলেন। এবার তিনি আস্তে আস্তে পিছিয়ে গেলেন,
আবার যুদ্ধ তুমুল চলছে আবু উবাদা ইবনে জাররা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার দেখেন ওই ব্যক্তিটা আল্লাহর রাসূলের দিকে আস্তে আস্তে ভিড়তেছে আবার তিনি তাকে প্রতিহত করলেন সরে গেলেন এরপরে আবার নিজ জায়গায় এসে সে যুদ্ধ করছে তুমুল যুদ্ধ চলছে কাফের আর কাফের মুশরিকদের সাথে মুসলমানের সাথে কাফের হলো 1000 আর মুসলমান মাত্র হলো 313 জন তার মধ্যে একজন আবু উবাদা ইবনে জাররা রাসূলের প্রেম আর ভালোবাসা কত ছিল রাসূলের প্রেম আর ভালোবাসা রাসূলের इज्जत যদি মানুষের মধ্যে না থাকে সেই কখনো ईमानदार হতে পারবে না ঠিক কি না ঠিক ফাল্লাযীনা আমানু বিহি ওয়াজ্জারুহু ওয়ানাসারুহু ওয়াত্তাবাউন নূরাল্লাযী আল্লাহ বলতিছেন আল্লাহ বলতিছেন ফাল্লাযীনা আমানু ঈমানান বা ওয়াজ্জারুহু এরপরে সম্মান করবা শুধু সাধারণ সম্মান না সবচাইতে বেশি সম্মান করতে হবে কাকে কাকে করতে হবে আল্লাহ কোরআনে বলে দিলেন ফাআজ্জারুহু ওয়ানাসারুহু এরপরে শুধু সম্মান না রাসূলকে সব দিক থেকে সহযোগিতা নুসরাত রাসূলকে করতে হবে সুবহানাল্লাহ এরপরেও দেখলেন আবু উবাদা ইবনে জাররা ওই পুরুষটা আবার রাসূলের দিকে আসছেন এবার এমন রাগ হলেন রাগান্বিত হলেন আমার জীবনের চাইতে যাকে সব চাইতে বেশি ভালোবাসি আমার জানটা আমি বারবার দিব শতবার দিব লক্ষবার দিব কিন্তু আমার রাসূলের গায়ে একটা কাটা বিধবে সেইটা আমি বরদাস্ত করতে পারবো না কিন্তু আবু উবাদা ইবনে জাররা দেখলেন ওই লোকটা আবার রাসূলের দিকে আসছেন এবার সে নাঙ্গা তরবারি নিয়া লোকটার গর্দানের মধ্যে এমন এক প্রহার করলেন সাথে সাথে তার কল্লাটা উড়ে দূরে পড়ে গেল নিথর দেহটা তার সামনে পড়ে রইল এবার বলবেন কেমন আত্মীয় সুজন কেমন আত্মীয় কেমন আপন মানুষ ওই মানুষটা আর কেউ নয় তিনার পিতা আব্দুল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার জুলে বলেন নিজের পিতাকে ছাড় দেন নাই যে আমার রাসূলের কাছে আমার পিতা মাতা আমার ভাই বাতা আমার বংশধর কেউ সামনে নয় সব চাইতে উপরে থাকবেন হলেন আমার রাসূল ওয়া আজ্জারু এই ইজ্জত আমাদেরকেও দিতে হবে ঠিক কি না আমাদের সামনে যদি আমার রাসূলকে অপমান করে আমরা যদি বসে থাকি তাহলে বুঝবো আমরা ঈমানদার না আমরা মুনাফিক আমার নবীকে গালি দিবে আমার সামনে আমি বসে থাকব এটা কোনোদিন চলতে পারে না মুমিনের কাজ হতে পারে না আবু বকর কাউরে কিছু বলে না কিন্তু যখন বলছে আল্লাহর নামে যখন বলছে আল্লাহ ফকির আমরা হইলাম ধনী সঙ্গে সঙ্গে চপর মারছে কারণটা কি বলে আল্লাহকে বেশি ভালোবাসি আল্লাহকে ভালোবাসি আমার সামনে যদি আল্লাহকে কেউ ফকির বলে তার গর্দান আমার সামনে টিকবে না এই জন্য মুনাফিকদেরকে বলতে চাই যারা মুনাফিকি করে মুসলমান বলে মুখে কিন্তু যখন আল্লাহর নবীর শত্রুরা আমাদের সামনে দিয়ে ঘুরে বিভিন্ন প্রকারের কাদিয়ানিরা আমাদের সামনে ঘুরে আমরা তাদের কিছু বলতে পারি না বোঝা যায় যে আমাদের ঈমান মুনাফিক মার্কা ঈমান ঠিক কি না